মহেশতলার মানুষের গায়ে হাওয়া খেলিয়ে উড়াল পুল দিয়ে যাবে গাড়ি। উড়াল পুলের শুরু মহেশতলার চিনজিরা বাজার, নামবে গিয়ে সোজা বাটানগর ইডেন সিটিতে। সুবিধা ভোগ করবে কলকাতাবাসী, আরো উন্নত হয়ে উঠবে তিলোত্তমা। এরকমই ছিল উপরের দৃশ্যটা। কিন্তু কেঁচো ঘুরতে গেলে কেউটিও বেরিয়ে পড়ে কখনো কখনো। এখন প্রশ্ন, এই মোহময়ী স্বপ্নের উড়ান চার চাকায় তাতে সুবিধে কার? মহেশতলাবাসীর নাকি মুষ্টিমেয় কারো? মাথার ওপর দিয়ে শহর দেখতে দেখতে চলে যাবে গাড়ি। সেই ওভারব্রিজেরই কাজ চলছে জোর কদমে। আর মহেশতলার বাসিন্দাদের রোজকার যাতায়াতের পথটা দেখুন, খানা খন্দ এমন যা ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে। মানুষ দু চাকা নিয়ে ব্যালেন্সের খেলা খেলতে খেলতে চলেন, যে খেলায় একটু অসাবধান হলেই ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। ঘটেও। এই দেখুন, ভদ্রমহিলা রিক্সা করে যাচ্ছিলেন, রিক্সা গেল উল্টে। মালপত্র শুদ্ধ, মহিলা কাদা জলে অর্ধেক স্নান করে ফেলেছেন। কতটা লেগেছে দেখার উপায় নেই, সঙ্গে থাকা মালপত্র বাঁচাতে হবে। আরো দেখুন, যখন তখন রাস্তায় উল্টে যায় গাড়ি, উল্টেই থেকে যায় বহুক্ষণ। সময় তো লাগবেই, ক্রেনটা আসবে কোথা দিয়ে? বারে যানজট, মানুষ হয়ে যান গিনিপিগ। এখানে তো গাড়িকে বাঁচাতে অপরদিকে বেশ কয়েকজন মানুষকে চড়ে পড়তে হলো, তবেই ভার সামলে আটকে পড়া গাড়ি এগোলো। নইলে এটাও উল্টাতো। এটাই তো এখন রোজ নাম যা মহেশতলার, এরকমই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ যে ভিত্তিহীন নয় তার তো প্রমাণ দিচ্ছে রাস্তাও। এখানে তো পাড়টা দেখছি, কেউ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, তারপর গাড়ির চাকা মানে ডুবে যাচ্ছে। তিন মাস ধরে একই রাস্তা আছে পুরো। এই রাস্তা ঘাটের জন্য তো আগেই ঠিক করা উচিত, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চাগুলোর হাত পা ভেঙে যাচ্ছে, কেউ কিছু কেউ করছে না। এখানে জীবন নিয়ে খেলা করছে, আমার জীবন নিয়ে। তারপরে দিদি তো দেখছে আসামকে, আমাদের এখানে যা অবস্থা একবারও কেউ ঝাঁকছে না। বাচ্চা নিয়ে যাচ্ছে, এসে কোনো খামখেয়ালি হয়ে চললো, গাড়ি পাল্টে গেল, পাশে সাইডে যাচ্ছে, তারাও তো এরকম হয়ে যাচ্ছে। বলুন এসে কোনো মানুষ সেখানে? কেউ তো গেরাজি করছে না রাস্তার মধ্যে, পা ভেঙে যাচ্ছে, কারো মানা এ নেই, সব চুপচাপ বসে আছে, কেউ কিছু করছেও না। রাত্রিরে গাড়ি চলছে না, সব বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি, হ্যাঁ পা কেটে যাচ্ছে, পায়ে চলে। আমরা গিয়েছিলাম মনে রোড হোক, মনে রোড হলো না, ব্রিজটা হলো 1% লোকের জন্য। সেই বাটার ভিতরে যারা ফ্লাট হয়েছে তারা বাস করবে, তাদের জন্য ব্রিজ হচ্ছে, আমাদের এই ব্রিজ কোনো উপকারে না। ভাবুন, এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি আদৌ হাসপাতালে পৌঁছতে পারবেন তো? তা নিয়ে উঠতে পারে প্রশ্ন। কিন্তু এভাবেই তো বাস করতে হবে এখানে, কারণ সাধারণ মানুষকেই তো ভুগতে হয়। চলুন শুনি পুর প্রধান কি বলছেন। আমি একটা ওদেরকে জানতে চেয়েছিলাম, ওরা নভেম্বর নাগাদ ওরা এটাকে স্যান্ড এটা ওরা করবে, এটা অনেকটা ওরা উড়ালপুরের এখানটায় ওরা অনেকটা মেকআপ করেছিল। এই বৃষ্টিতে অতিবৃষ্টিতে সব চলে গেছে। আর সেকেন্ড থিং হচ্ছে, সবচাইতে যেটা কাল হয়েছে উড়ালপুরের, উড়ালপুরের নিচে যে দুটো ড্রেন করেছে, এই দুটো ড্রেনের কোনো কার্যকারিতাই হয়। এখান থেকে জল যায়নি, উল্টো জল কোথা থেকে কোথায় গেছে, ভেতরে ঢুকে গেছে। এত হেভি গাড়ি যায় আমাদের এখান থেকে, তুমি হয়তো দিনের বেলা দেখতে পারবে না। আমি রাত্রিবেলা কালকে অনেক দিন রাত্রিবেলায় ঘুম নিয়ে একটুখানি জানলাটা খুলে বজ্রের দিকে তাকাই, কালকে আমি যা দেখেছি, আমার অনেকে বলেছে আমি ওরকম দেখিনি। মানে এত টাইম না হলেও কম করে 40-50টা গাড়ি, সে বিরাট বিরাট গাড়ি, সব এক একটা, আমাকে একজন কেউ বললো 70 টন, 80 টন, 90 টন করে মাল যাচ্ছে এবং যাচ্ছে। স্বাভাবিক ক্ষেত্রে এই যে রাস্তার উপরে এত বড় ওজন। এখানেই আরো একটা প্রশ্ন, রাস্তা দিয়ে গাড়ি যাবে না তো কি যাবে? রাস্তা যখন তৈরি হয়েছে তার উপর দিয়ে ভারী হালকা সব গাড়ি যাবে, আর যদি ভারী গাড়ি সেই রাস্তায় চলাচল করার অনুমতি না থাকে তাহলে তার সাইনবোর্ড কোথায় আছে? তাদের আটকানো হয় না কেন? সে দায়িত্ব কার? দোষারোপ পাল্টা দোষারোপের চাপে চিঁড়ে চাপটা হচ্ছেন সাধারণ মানুষ। তাহলে কি মহেশতলার বুকের ওপর ভার চাপিয়ে বসল এই উড়াল পুল? সেই ভারে রোড রোলারের তলায় পিষে যাওয়ার অবস্থায় পড়ে সেভাবেই থাকতে হবে নাকি? পুরপিতার বয়ান তো খানিকটা সেদিকেই ইঙ্গিত দেয়। আর এখন করেই বা ঠিক করলেই আবার ভালো,
সমস্যাটা হয়ে গেছে এমন একটা পজিশন, এটা 100% ভালোভাবে না করলে রাস্তা থাকবে এবং ওই রাস্তা থেকে জল বের করে দেওয়ার জায়গা করলেই তাহলে সবাই যদি দায় এড়ায় উত্তর দেবে কে? উত্তরের থেকেও যেটা বেশি দরকার তা হলো রাস্তা। কবে হবে? সুপর্ণা সিনহা রয়, রিপোর্ট, কলকাতা 24/7।